হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অপাসিটি এবং ফিল, এই দুইটার পার্থক্য এবং এই দুইটা কিভাবে কাজ করে সেটাই শিখবো। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল এখানে আমার দুইটা লেয়ার আছে এবং দুইটাই সেম। ওকে, তো এখানে যেটা আছে ফার্স্ট লেয়ার যেটা অপাসিটি, আমি সেটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি। ধরেন আমি এটাকে 50% করে দিলাম অ্যান্ড ইন্টার। সো দেখেন এটা কিন্তু একদম লাইটিংটা একদম কমে গেছে। সো এখন যদি আমি আরেকটু কমাতে চাই, আমি শিফট প্রেস করে জাস্ট ডাউন বাটন প্রেস করছি, দেখেন এটা আপনার 10 পিক্সেল করে কমাচ্ছে। এটা আমরা আমাদের আগের পিক্সেলের ভিডিওতে দেখেছি যে শিফট প্রেস করলে 10 পিক্সেল করে এটা সরে যায়, 10 পিক্সেল করে কমে বাড়ে। সো যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন অথবা আমাদের আমাদের প্লে লিস্ট থেকে দেখতে পারেন। সো সেম এখানেও দেখেন, আমি যখন শিফট প্রেস করে ডাউন বাটন প্রেস করছি এটা 10 পিক্সেল করে কমছে, এবং আপ বাটন প্রেস করছি এবং এটা 10% করে বাড়ছে। ওকে, সো নাও আমি এটাকে ইন্টার প্রেস করলাম। এখন যদি আমি 2 প্রেস করি এটা 20% হচ্ছে, 3 প্রেস করা মানে 30%, 5 মানে 50%, এবং আমি যদি সাথে সাথে 2-5 প্রেস করি এটা 25% বেড়ে যাচ্ছে, এবং 0 প্রেস করলে এটা 100% হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটা 50% রাখলাম। এবার আমরা ফিলে চলে আসি। ওকে, ফিলের ক্ষেত্রে যখন আমি এটাকে 50% করে দিচ্ছি, দেখেন সো আমার অপাসিটি এবং ফিল দুইটাই কিন্তু 50-50% অ্যান্ড দুইটা একদম সেমই দেখাচ্ছে। সো এটা নিয়ে যখন আমি আমার গ্রুপ মেম্বারদের সাথে কথা বলেছিলাম, তো তারা তেমন কোনো ডিফারেন্স বলতে পারে না এটার কী ডিফারেন্সটা। ওকে, সো লেট মি শো ইউ যে ডিফারেন্সটা কী। ডিফারেন্সটা দেখেন, আমি দেখাই এখান থেকে আপনাদের। এফএক্স বাটন, স্মল এফএক্স বাটন চলে যাই, দেন স্ট্রোক, এখান থেকে আমরা এটাকে 10% করে দেই, দেন ওকে। ওকে, সো এবার দেখেন যদি আমরা পুরো ফিলটা 0% করে দেই তাহলে কী হচ্ছে। ফিল যখন আমাদের 0 হচ্ছে তখন এটা হচ্ছে, আর শ্যাডোতে যদি আমরা আসি অপাসিটিতে, এখান থেকে দেখেন এফেক্টসে চলে যাই, আমরা স্ট্রোকে চলে যাই। এটা নিয়ে আমরা পরে ভিডিও বানাবো, আপনারা দেখবেন, সমস্যা নাই। সো ওকে, দেন দেখেন আমি যদি অপাসিটিটা 0 করে দিই ইটস ভ্যানিশ। সো পার্থক্য, মেইন পার্থক্যটা কোথায় আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। সো অপাসিটি অ্যান্ড ফিল এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এইটাই যে অপাসিটিটা আপনার অবজেক্টটাকে একেবারে 0 করে দেবে অপাসিটিতে, হ্যাঁ, আর ফিলটা হচ্ছে এরকম যে আপনার অবজেক্টের ভিতরে যত ফিল আছে, মানে যত কালার আছে ফিল করা, এইটা একবারে 0 করে দেবে। ওকে, সো এইটা হচ্ছে অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্য। তো আরেকটা জিনিস আমরা শিখি চলেন, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, আমরা এই কালারটা একটু চেঞ্জ করতে চাই। সে কালারটা চেঞ্জ করতে চাই, দ্যাটস ওয়াই আমরা কী করবো এখন, আমরা এখন যেটা করব, আমরা একটা লেয়ার নিব। অ্যান্ড দেখেন আমার এখানে দুইটা কালার আছে, ফরগ্রাউন্ডের কালার আছে হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালার আছে ব্লু। সো এটা আপনারা এডিট থেকে ফিল এখান থেকে দেখেন দুইটা আপনাদের কালার শো করতেছে আমাদের, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। সো আমার ফরগ্রাউন্ড কালার আছে হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে সায়ান ব্লু বা লাইট ব্লু, যেটাই বলেন। দেন অথবা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন কালার প্যাটার্ন, ব্ল্যাক, 50% গ্রে, হোয়াইট। আচ্ছা, আমরা ফরগ্রাউন্ড কালারটা নিলাম, দেন ওকে প্রেস করলাম, দেখেন ইটস হোয়াইট। ওকে, সো এখন যদি আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করতে চাই, আমরা জাস্ট প্রেস করব, আমরা এখানে একটা কালার নিয়ে নিই, হোয়াইটটা নিয়ে আমরা এখানে রেড নিয়ে নিলাম, রেড যেহেতু আমাদের অবজেক্ট, আমরা এখানে ব্লু নিয়ে নিলাম। ওকে, অ্যান্ড ওটা হচ্ছে লাইট ব্লু ব্যাকগ্রাউন্ডে। সো এখন আমরা যদি কন্ট্রোল ডিলেট প্রেস করি, দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্ড আমরা যদি অল্টার ডিলেট প্রেস করি তাহলে দেখেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। সো কেন ফটোশপ এই ডিলেটটাকেই চুজ করলো এইটা করার জন্য? ওকে, এটা হচ্ছে ফটোশপ এই কারণে সিলেক্ট করেছে, কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা পিক্সেলকে ডিলেট করে দিয়ে সে নতুন পিক্সেল মেক করছে, দ্যাটস ওয়াই তারা এই ডিলেট বাটনটা চুজ করেছে। সো আমরা যদি কন্ট্রোল প্রেস করে ডিলেট দিই এবং তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, এবং অল্টার প্রেস করে ডিলেট দিলে আমাদের ফরগ্রাউন্ড কালার চলে আসবে। ওকে, এই ভিডিওতে আপনারা হয়তো বা ক্লিয়ার হতে পেরেছেন হোয়াট ইজ দ্য অপাসিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য ফিল, অ্যান্ড এই দুইটার ভিতরে কী পার্থক্য আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে,
নেক্সট ভিডিওতে দেখা হবে। আগের কথাই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই প্র্যাকটিস করবেন। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।